অপ্রদর্শিত অর্থের পরিমাণ বাড়ছে দেশে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসেবে কর ফাইল আর ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা এমন টাকার পরিমাণ এখন 1.5 লাখ কোটি টাকার মতো, যা এর আগের বছরের চেয়ে প্রায় 15 ভাগ বেশি। এমন অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলতি অভিযান থেকে বাঁচতে এই অর্থের একটি বড় অংশ দেশ থেকে পাচার হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সৌরভ রহমানের রিপোর্ট। যেখানেই অভিযান সেখানেই মিলছে নগদ টাকার এমন ভাণ্ডার, ভোক্তা বাসা, অফিস কিংবা জুয়ার আড্ডা। স্বর্ণালঙ্কার আর ব্যাংকের স্থায়ী আমানতের হিসেব বাদ দিয়েই 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওই অভিযানে 11 কোটি টাকার উপরে নগদ অর্থ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার প্রায় পুরোটাই অবৈধ। দেশে এমন অবৈধ অর্থের পরিমাণ কত তার নির্দিষ্ট কোনো হিসেব নেই। তবে কেন্দ্রীয় ব্যাংকের জুলাই শেষের তথ্য বলছে, ব্যাংক ব্যবস্থার বাইরে অর্থাৎ মানুষের হাতে নগদ 1,57,000 কোটি টাকা জমা আছে, যা এর আগের বছর একই সময় ছিল 1,37,000 কোটি। সেই হিসেবে গেল এক বছরে 20,000 কোটি টাকা লেনদেন বেড়েছে অপদর্শিত খাতে। সম্পদের যে অ্যাকুমুলেশনটা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই আইন বহির্ভূত হবে, যেটা আমরা দেখলাম কিছুদিন ধরে। এটা তো একটা ছোট এক কিছু ঘটনা, এর বাইরে ব্যাপকভাবেও হচ্ছে। সেই সম্পদগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যাংকে আসে না। একটা তো হচ্ছে যে ইলিগাল ইনকাম, আর একটা হচ্ছে লিগাল ইনকাম কিন্তু ট্যাক্সকে দেখাচ্ছে না। ক্যাসিনোতে কিন্তু অনেক টাকা চলে আসে, এটা কিন্তু ইনফর্মাল, যেটা একটু আগে বললাম যে আপনারা যেটা বলছেন যে ইনফর্মাল ইকোনমি 14-15% বেড়ে যাচ্ছে। তো এই যে যারা ওখানে চলে যাচ্ছে, এখানে তো অনেক টাকা তো ইনফর্মাল ইকোনমির টাকা, আপনার ফর্মাল ইকোনমির টাকা কেন যায় না? এই ক্যাশ টাকাটার প্রয়োজন হয় কখন? যখন আপনি ফর্মাল সেক্টরের বাইরে কোনো অনৈতিক, অনিয়ম বা কোনো রকম কাজ করতে চান। এটা ডিম্যান্ড আসে বলেই আজকে এটা হচ্ছে। এই টাকাটা ঘুষের জন্য যেতে পারে, এই টাকাটা চোরাচালানের জন্য যেতে পারে, এই টাকাটা হুন্ডি, মানি লন্ডারিং এসবের কারণে যেতে পারে। এসব অবৈধ অর্থের বড় অংশই যে বিদেশে পাচার হয়ে যাচ্ছে তার বড় প্রমাণ সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বেড়ে যাওয়া। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক SNB-র সবশেষ প্রতিবেদন বলছে, 2018 সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ ছিল 62 কোটি সুইস ফ্রা বা 5,359 কোটি টাকা, 2017-তেও যা ছিল 4,160 কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে শুধু সুইজারল্যান্ডে বাংলাদেশিদের অর্থ বেড়েছে 29 ভাগের মতো। আর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে, 2015 সালেই দেশ থেকে পাচার হয়েছে প্রায় 50,000 কোটি টাকা। অবৈধ অর্থ যেখানে বেশি হবে সেখানে কিন্তু মানি লন্ডারিং এবং পাচার, যেটাকে বলি আমরা, সেটা হতে বাধ্য। কারণ অবৈধ অর্থ দেশে ভোগ করতে গেলে অনেক সময় লাগবে। তো সেই জন্য আমাদের অর্থনৈতিক জ্ঞানে বলে যে এই সময়ে পাচারটা বেড়ে যাবে। এটা রোধ করতে হলে কিন্তু এই এই জিনিসটা করতে, টাকাগুলো উদ্ধার করে, টাকাগুলো কোথায় কোথায় আরও আছে সেটা বের করে, এবং টাকাগুলো দেশের বাইরে যেন না যায়, এবং এটা যেন মেন ব্যাংকিং সেক্টরে আনা যায়, মেন চ্যানেলে, এটা চেষ্টা করতে হবে ইমিডিয়েটলি। আর এজন্য আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্য মূল্যের ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। কেননা আমদানির উচ্চ ব্যয় আর কম রপ্তানি মূল্য দেখিয়ে টাকা পাচার হয় দেশ থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।